আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহমুদ হাসান আজকে আমি পড়াবো একাদশ শ্রেণীর কৃষি শিক্ষা প্রথম পত্রের একটি পাঠ সেটা হলো মাশরুম উৎপাদন মাশরুম এক প্রকার মৃতজীবী ছত্রাকের ফলন্ত অঙ্গ এগুলো মূলত বেসিডিও মাইসিটিস অথবা অ্যাস্কো মাইসিটিস শ্রেণীর অন্তর্গত একটি ছত্রাক বিদ্রা সারা বিশ্বে প্রায় তিন লাখ ছত্রাক চিহ্নিত করতে পেরেছেন এই অসংখ্য ছত্রাকের মধ্যে চুলচেরা বিশ্লেষণ ও যাচাই বাছাই করে যে সকল ছত্রাক সম্পূর্ণ মানুষের খাওয়ার উপযোগী সেগুলোই ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করে গবেষণার মাধ্যমে তার পুষ্টি ও খাদ্যগুণ বিচার করে মাশরুম হিসাবে গণ্য করেছেন মাশরুম উৎপাদনকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় যথা মাশরুমের স্পঞ্জ উৎপাদন দুই মাশরুম চাষ এবং তিন সংগ্রাহান্তে সংরক্ষণ এক মাশরুম স্পঞ্জ বা বীজ উৎপাদন জনন ছাড়াও প্রাকৃতিকভাবে মাশরুম বাতাসে স্পোর ছড়ায় যা থেকে মাশরুম জন্মায় কিন্তু এভাবে মাশরুম চাষ করতে গেলে ক্ষতিকর ছত্রাকও একইভাবে জন্মাতে পারে বিধায় টিস্যু কালচারের মাধ্যমে প্রথমত স্পঞ্জ উৎপন্ন করা হয় পরে স্পনকে চাষ ঘরে নিয়ে পরিচর্চার মাধ্যমে মাশরুম চাষ করা হয় দুই মাশরুম চাষ আমাদের দেশে আবহাওয়া মাশরুম চাষের জন্য প্রতিকূল নয় বরং কোনো কোনো জাতের জন্য খুবই উপযোগী তবে ঋতুভেদে তাপমাত্রার কারণে ফলনের কিছুটা তারতম্য দেখা যায় যেমন বাটন মাশরুম শীতকালেই শুধুমাত্র চাষ করা সম্ভব আবার ঋষি মাশরুমের জন্য গরমকাল ভালো চাষ শুরু আগে শুরু করার আগে মাশরুম চাষের জন্য কিছু প্রস্তুতির দরকার হয় যেমন চাষ ঘর প্রস্তুত করা তাক নির্মাণ করা সরঞ্জাম সংগ্রহ করা বীজ সংগ্রহ করা বীজ পরিবহন করা ইত্যাদি প্রথমে দেখো কীভাবে ঘর প্রস্তুত করবো সেটা জানতে হবে ঘর প্রস্তুতির জন্য আমাদের যে ঘরটা আমরা তৈরি করব সেই ঘরে আলো বাতাস থাক থাকা চল চলবে না আলো থাকলে চলবে না পাকা হতে হবে ঘরটা পাকা হতে হবে কিংবা সেমি পাকা হলেও চলবে কিন্তু আলো থাকা যাবে না আচ্ছা মাশরুম বীজ সংগ্রহের আগেই চাষ ঘর প্রস্তুত করা প্রয়োজন মাশরুমের চাষ ঘর কাঁচা বা পাকা অথবা সেমি পাকা হতে হবে তবে চাষঘর নির্বাচন বা প্রস্তুতের ক্ষেত্রে কয়েকটি বিষয় অবশ্যই বিবেচনা করতে হবে তাপমাত্রা আর্দ্রতা আলো এবং কার্বন পরিমাণ এগুলো একটি অপরটির নির্ভরশীল ঘরের তাপমাত্রা বৃদ্ধি পেলে আর্দ্রতা কমে আবার মাশরুমের মেটাবলিজম বৃদ্ধিতে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পায় আচ্ছা এক নম্বর দেখো ওয়েস্টার মাশ জাতের মাশরুম ওয়েস্টার জাতের মাশরুম যেগুলো আছে সেগুলো আমরা কি করব এমন একটি ঘরে চাষ করব যেখানে আলু বাতাস থাকবে না আবার দরজা জানলা বন্ধ করে এমন একটি পরিস্থিতি তৈরি করা যাবে না যে এতে বায়ু চলাচল বন্ধ হয়ে যায় আচ্ছা কারণ মাশরুম স্পন প্যাকেটে প্রদত্ত সাবস্ট্যাককে জন্মায় এবং উক্ত প্যাকেটে প্রদত্ত খাবার থেকেই খাদ্য গ্রহণ করে যেহেতু মাশরুম একটি মৃতজীবী অর্থাৎ সেহেতু তাকে মৃত কোনো উদ্ভিদের অংশ বা প্রাণীর অংশ বা মৃত কোনো গাছের অংশ ওপর মাশরুম জন্মায় তাই তাকে যে খাবারটি দেওয়া হবে প্যাকেটের মধ্যে সে খাবারের উপরে সে জন্মাবে মাশরুম জন্মানোর সময় প্রচুর পরিমাণে খাদ্য খাদ্যের প্রয়োজন হয় এজন্য অক্সিজেনের উপস্থিতিতে খাদ্য জারণ বিজারণ প্রক্রিয়ায় ভেঙে সহজলভ্য হয় ফলে প্রয়োজন হয় প্রচুর অক্সিজেনের মাশরুম মাশরুম জন্মানোর জন্য অক্সিজেন অক্সিজেন গ্রহণ করে মাশরুম জন্মানোর জন্য যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি সে কী করে প্রচুর অক্সিজেন ত্যাগও করে সে নিজে অনেক অক্সিজেন ত্যাগ করে তাই যদি ঘরে আলো বাতাস না থাকে বাতাসের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু ঘরের ভিতরে অক্সিজেন কমে যাবে তাই অনেক ক্ষেত্রে ঘরের এক কোণে একটি জ্বালানা জানালা বা একজস্ট ফ্যানের ব্যবস্থা থাকতে হবে অথবা হানি কম দেওয়াল হতে হবে তিন নম্বর উচ্চ তাপমাত্রায় ফলন কিন্তু বেশি ভালো হয় না বিশেষজ্ঞরা বলেন তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাশরুম ভালো জন্মে মিল্কি এবং ঋষি জাতের মাশরুম এর জন্য পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন আবার সীতাকে এবং বাটন বাটন জাতের যে মাশরুমগুলো আছে সেগুলো আবার পনেরো থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার ছবিতে দেখো মাশরুমের একটি তাকের চিত্র দেওয়া হচ্ছে তাক নির্মাণ খুব ছোট আকারের খুব ছোট আকারে নিজ পরিবারের চাহিদা মেটানোর জন্য মাশরুম চাষ করার জন্য পৃথক ঘর তৈরি না করে বাসার যে কোনো স্থানে একটি তাকেও চাষ করা যায় বাণিজ্যিকভাবে চাষির জন্য ঘরের মাপ অনুসারে বাঁশ এবং বাঁশের চটা দিয়ে পাঁচ থেকে ছয় ফুট উচ্চতা বিশিষ্ট র্যাক তৈরি করা যেতে পারে তবে বাঁশেই অল্প দিনে ঘুম ধরে ধরে বিধায় খুঁটি বাঁশের বাঁশ দিয়ে তাকের জন্য পিভিসি পাইপও ব্যবহার করা যেতে পারে বাঁশের তাক এবং বাঁশের তাক রং করে দিলে গুণের আশঙ্কা কম সহজেই পানি স্প্রে করা সহ কাজের সুবিধার্থে এক তাক থেকে অন্য তাকের উলম্বিক দূরত্ব হবে দশ থেকে বারো ইঞ্চি অথবা একটি স্পন থেকে প্যাকেটের উচ্চতা হবে একটি স্পন প্যাকেটের উচ্চতা উচ্চতার গুণ এর ভিতরে এই এই তাকগুলোর ভিতরে স্পন প্যাকেট রাখা হয় তো স্পন প্যাকেটের উচ্চতা থেকে তাকের উচ্চতা অবশ্যই বেশি হতে হবে তা না হলে স্পন প্যাকেট রাখা যাবে না কত গুণ বেশি আড়াই গুণ বেশি এরপরে দেখো তাক ও ঘর নির্মাণ হিসাব এই হিসাবটা আসলে মুখস্ত করার বিষয় এটি আমরা নিজেরা করে নেব সরঞ্জাম সংগ্রহ মাশরুম চাষের জন্য বড় ধরনের কোনো সরঞ্জাম লাগে না ঘরে যে সকল সরঞ্জাম আছে এগুলো দিয়ে হয় যেমন একটি থার্মোমিটার ব্লেড বালতি এগুলো হলো সরঞ্জাম বীজ সংগ্রহ বীজ সংগ্রহের জন্য প্রধান বিষয় হল ভালো বীজ সংগ্রহ করা চাষঘর তৈরি পর বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে মান সম্পন্ন স্পন প্যাকেট সংগ্রহ করতে ভালো মান স্পনের বৈশিষ্ট্য হল প্যাকেটটি সুষমভাবে মাইসেলিয়াম দ্বারা পূর্ণ হবে অসম সাদা লাল কালো হলুদ রঙের হলে মানসম্মত প্যাকেট নয় বলে ধরা যাবে বর্তমানে পাঁচশো গ্রাম ওজনের স্পন প্যাকেট বাণিজ্যিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান উৎপাদন করে থাকে সেগুলো আমরা সংগ্রহ করে কি করতে পারি চাষ শুরু করে দিতে পারি এরপরে তিন নম্বর দেখো সংগ্রহান্তে সংরক্ষণ মানসম্মত বীজ সংগ্রহের পর যথাসম্ভব ঠান্ডা পরিবেশে প্যাকেট পরিবহন করতে হবে শীতকালে বিষয়টি যদিও গুরুত্বপূর্ণ নয় কিন্তু গরমকালে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখতে হবে গরমকালে সন্ধ্যার পর পরিবহন করতে পারলে ভালো হয় পরিবহনের সময় ছিদ্রযুক্ত বস্তা ব্যবহার করা যেতে পারে যদি সংগ্রহীর কয়েকদিন পরে প্যাকেট কাটতে হয় তবে প্যাকেটগুলো ঘরে ঠান্ডা জায়গায় বিছিয়ে রাখতে হবে তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে প্যাকেট না কেটে এক মাস পর্যন্ত সংগ্রহ করা যেতে পারে তবে বীজ সংগ্রহের পর অহেতুক ফেলে না রাখাই ভালো